কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ করা হয়েছে আজ শনিবার সকালে উলিপুর উপজেলা হাতিয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে দিনব্যাপী চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন প্রতিনিধি ডাক্তার কাজী জিম্মু এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বিএমএর কুড়িগ্রাম শাখার সভাপতি সভাপতি আলহাজ নাসিরুদ্দিন সাধারণ সম্পাদক ডক্টর লোকমান হাকিম সিভিল সার্জন কুড়িগ্রাম ডক্টর আমিনুল ইসলাম সাচিব সভাপতি ডক্টর সুদীপ কুমার ঘোষ উলিপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু সমিন্দ্র প্রসাদ পান্ডে হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বি আবুল হোসেন প্রমুখ এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচশো পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল এক কেজি ডাল দুই কেজি আলু তেল এক লিটার লবণ এক প্যাকেট ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়